দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত কুইজ শো সম্প্রীতির বাংলাদেশে। সম্প্রীতির বাংলাদেশ ঢাকা বিভাগের 32টি স্কুল, কলেজ এবং মাদ্রাসার মধ্যে প্রতিযোগিতামূলক এক কুইজ শো। আজকে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান মুখোমুখি হচ্ছে, তারা হলেন জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর এবং শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ ঢাকা। শুরুতে আমরা প্রতিযোগীদের সাথে পরিচিত হব। জামিয়া কাসেমিয়া মাদ্রাসা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী। আসসালামু আলাইকুম, আমি ওবাইদুর রহমান, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইমরান হোসেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলার হোসেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর। শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ, মালিহা আক্তার, শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ। নাদিয়া ইসলাম, শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ। আপনাদেরকে স্বাগত এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আমন্ত্রিত অতিথিদেরকে, যারা প্রতিযোগীদের আমন্ত্রণে এসেছেন এবং তাদের নিয়ে রয়েছে একটি বিশেষ পর্ব। শুরুতে আমরা শুরু করছি আমাদের যথারীতি প্রথম পর্ব, যার নাম হচ্ছে আমরা আগে উত্তর দিব। আমরা আগে উত্তর দিব পর্বের নিয়মটি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিয়ম হচ্ছে আমরা মোট 5টি প্রশ্ন করব এবং এই 5টি প্রশ্নই 3টি দলের জন্য উন্মুক্ত থাকবে। যেই দল আগে বেল বাজাবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার, এবং সঠিক উত্তর দিলে প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর করে তারা পাবেন, ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। কিন্তু প্রশ্ন শেষ করার আগে কিংবা প্রশ্ন স্ক্রিনে পূর্ণ আসার আগে যদি কোনো দল বেল বাজান তাহলে 5 নম্বর কাটা যাবে। এই হচ্ছে নিয়ম। শুরু করছি আমরা প্রথম পর্ব, যার নাম হচ্ছে আমরা আগে উত্তর দিব। আমরা আগে উত্তর দিব এই পর্বের প্রথম প্রশ্ন স্ক্রিনে। সবার আগে বেল বাজিয়েছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। প্রশ্নটি হচ্ছে, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রিসোর্ট ও শুটিং স্পট নুহাশপল্লী কোন জেলায় অবস্থিত? গাজীপুর। আপনি বলছেন এটি গাজীপুর জেলায় অবস্থিত, নুহাশপল্লী গাজীপুর জেলায় অবস্থিত, গাজীপুর জেলায় অবস্থিত পিরুজালি গ্রামে। উত্তরটি সঠিক হয়েছে। দশ নম্বর আপনারা পেলেন। চলে যাচ্ছি আমরা এই পর্বের দ্বিতীয় প্রশ্নে। বেল বাজিয়েছেন আগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। প্রশ্ন হচ্ছে, ক্রীতদাসের হাসি এই উপন্যাসটি কে রচনা করেন? শওকত ওসমান। আপনারা বলছেন শওকত ওসমান। শওকত ওসমান, জি, শওকত ওসমান উত্তরটি সঠিক হয়েছে। এ পর্বের তৃতীয় প্রশ্ন স্ক্রিনে আপনাদের সামনে দেখানো হচ্ছে, স্ক্রিনে নজর রাখুন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, প্রশ্ন আসার আগে আপনারা বাজিয়েছেন, এ কারণে 5 নম্বর আপনাদের কেটে নেওয়া হচ্ছে। তৃতীয় প্রশ্নটি স্ক্রিনে দেখানো হোক। বেল বাজিয়েছেন আগে শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ। প্রশ্ন হল, মাশরাফি বিন মর্তুজার বোলিংয়ের ধরনটি কি? কোন ধরনের বোলিং করেন তিনি? পেস বোলিং। পেস বোলিং আপনারা বলছেন। আমরা অন্যদের কাছ থেকে একটু মতামত শুনতে চাইব যে তারা কি উত্তর দিতে চেয়েছিলেন। না, ফাস্ট বোলিং করে। ফাস্ট বোলিং। আপনারা? মিডিয়াম ফাস্ট। সঠিক উত্তর হচ্ছে, ডান হাতি পেস বোলার মাশরাফি বিন মর্তুজা পেস বোলিং করেন, এবং সঠিক উত্তরের জন্য 10 নম্বর পাচ্ছেন শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, যেখানে আমরা একটি গান শুনব, এবং এই গান শোনার পরে প্রশ্নটি আমি মুখে করব। ততক্ষণ আগে মনোযোগ দিয়ে গানটি শুনুন। মন পাই
হইলাম তোমার কারণে, বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধবরে। এই গান শুনেছেন? জি সবাই শুনেছেন। প্রশ্ন হচ্ছে এই গানের গীতিকার কে? আগে বাজিয়েছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, শেখ ওয়াহিদ। শেখ ওয়াহিদ, আপনারা বলছেন শেখ ওয়াহিদ। জি শেখ ওয়াহিদ উত্তরটি সঠিক হয়েছে। এই পর্বের শেষ প্রশ্ন স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের মূল আসরে বাংলাদেশ দলের প্রথম জয় কোন দলের বিপক্ষে? এবং বেল বাজিয়েছেন সবার আগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। স্বভাবতই আমরা প্রথমে উত্তর নিব ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের কাছ থেকে, কোন দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম বিশ্বকাপের মূল আসরে জয় পায়? ভারত। ভারতের বিপক্ষে আপনারা বলছেন। আমরা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার কাছ থেকে উত্তরটি নিব। কেনিয়ার বিপক্ষে। কেনিয়ার বিপক্ষে বিশ্বকাপের মূল আসরে কাদের বিপক্ষে প্রথম জয় পায় শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ? ভারত। আপনারা বলছেন ভারত। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপের মূল আসরে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় লাভ করে। কাজেই কারো নম্বর আমরা যোগ করতে পারছি না। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রথম পর্ব, যার নাম হচ্ছে আমরা আগে উত্তর দিব। এই পর্ব শেষে আমরা স্কোরবোর্ডের দিকে যদি তাকাই, স্কোরবোর্ডের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ, তারা পেয়েছেন মোট 10 নম্বর, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ পেয়েছেন 25 নম্বর, এবং জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা এখনও কোনো নম্বর পাননি। এবং এরই সাথে আমরা নিয়ে নিচ্ছি আমাদের প্রথম বিরতি। দর্শক আপনারা দেখছেন প্রতিযোগিতামূলক কুইজ শো সম্প্রীতির বাংলাদেশ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত কুইজ শো সম্প্রীতির বাংলাদেশে। আমরা শুরু করছি আমাদের নির্ধারিত পর্ব, যার নাম হচ্ছে পছন্দ আমার। পছন্দ আমার পর্বে প্রত্যেক প্রতিযোগী 6টি নির্ধারিত বিষয় থেকে যে কোনো একটি বিষয় বেছে নেবার সুযোগ পাবেন। সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে যদি সেই প্রশ্নের সঠিক উত্তর তিনি দেন তাহলে পাবেন 10 নম্বর, ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। যদি তিনি সঠিক উত্তর না দেন কিংবা উত্তর দিতে না চান তাহলে অপর প্রতিযোগীরা সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবেন, এবং যারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন তারা যদি চ্যালেঞ্জ গ্রহণ করে সঠিক উত্তর দেন তাহলে তারা পাবেন 20 নম্বর, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার পরে উত্তর দিতে গিয়ে তারা যদি ভুল করে ফেলেন তাহলে 10 নম্বর কাটা যাবে। এই হচ্ছে নিয়ম পছন্দ আমার রাউন্ডের। যে 6টি বিষয় থেকে প্রতিযোগীরা তাদের পছন্দের বিষয় বেছে নেবেন, বিষয়গুলো হচ্ছে বাংলা ভাষা, প্রিয় বাংলাদেশ, স্মরণীয় ও বরণীয়, ইতিহাস ও ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি, এবং আমি সবই পারি। এই 6টি বিষয় থেকে তারা তাদের পছন্দের বিষয় বেছে নেবেন। শুরু করব আমরা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসাকে দিয়ে, এবং প্রথম প্রতিযোগী হচ্ছে আমাদের সালাউদ্দিন। সালাউদ্দিন, কোন বিষয় আপনি বেছে নেবেন? প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ থেকে সালাউদ্দিনের জন্য প্রথম প্রশ্ন। সালাউদ্দিন, আপনার জন্য প্রশ্ন, মথুরাপুর দেউল কোন জেলায় অবস্থিত? টাঙ্গাইল। আপনি বলছেন টাঙ্গাইল জেলায়। চ্যালেঞ্জ করতে চান? না, চ্যালেঞ্জ করছেন না কেউ। আপনাদের মধ্যে কারো জানা আছে? সঠিক উত্তর হচ্ছে মথুরাপুর দেউল ফরিদপুর জেলায় অবস্থিত। চলে যাচ্ছি আমরা আমাদের পরের প্রতিযোগী ওবায়দুর রহমানের কাছে। ওবায়দুর রহমান, পছন্দের বিষয় কি? প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশকে বেছে নিয়েছেন ওবায়দুর রহমান। দেখা যাক তার জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে। প্রশ্ন হচ্ছে শীতলক্ষা নদীর পূর্ব তীরে সোনাকান্দা দুর্গ কোন জেলায় অবস্থিত? কিছুটা হিন্টস দেয়া আছে শীতলক্ষা নদীর পূর্ব তীরে। নারায়ণগঞ্জ জেলা। আপনি বলছেন
নারায়ণগঞ্জ জেলা। চ্যালেঞ্জ করতে চান বাকি দলগুলো? আপনি কি নিশ্চিত না অনুমানে বলেছেন? কিছুটা অনুমান। কিছুটা অনুমান, আমরা জানাচ্ছি আপনার অনুমান পুরোপুরি ঠিক। নারায়ণগঞ্জ চলে যাচ্ছি আমরা পরের প্রতিযোগীর কাছে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রতিযোগী মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান, পছন্দের বিষয় কি? স্মরণীয় বরণীয়। দেখা যাক স্মরণীয় বরণীয়তে ইমরানের জন্য কোন প্রশ্নটি অপেক্ষা করছে। ইমরান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম কোন জেলায় জন্মগ্রহণ করেন? চাঁদপুরে। নিশ্চিত আপনি? একটু কনফিউশন আছে। আচ্ছা, একটু কনফিউশন আছে, দ্বিধা রয়েছে। চ্যালেঞ্জ করতে চান বাকিরা কেউ? চাঁদপুর উত্তরটি সঠিক হয়েছে। কাজেই 10 নম্বর পাচ্ছেন আপনারা। চলে যাচ্ছি আমরা পরের প্রতিযোগী মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে। দেলোয়ার, পছন্দের বিষয় কি? প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ থেকে দেলোয়ারের জন্য প্রশ্ন, কি অপেক্ষা করছে আমরা দেখি। দেলোয়ার, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, কিংবা আমরা যদি বলি কোন সেক্টর নৌ সেক্টর নামে পরিচিত ছিল? 10 নম্বর। 10 নম্বর সেক্টর। নিশ্চিত আপনি? নিশ্চিত। অনেক বেশি আত্মবিশ্বাসী আপনাকে দেখাচ্ছে। বাকিরা কেউ চ্যালেঞ্জ করতে চান এই উত্তরকে? দেলোয়ার, যদি 10 নম্বর না বলে অন্য কোনো উত্তর আপনি করতেন তাহলে সে উত্তরটি ভুল হতো। এটি সঠিক উত্তর। কাজেই আরো 10 নম্বর আপনারা পেলেন। চলে আসছি আমরা শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজের কাছে। শুরুতেই মালিহা আক্তার। মালিহা, পছন্দের বিষয় কি? স্মরণীয় বর্ণীয়। দেখা যাক কোন প্রশ্নটি অপেক্ষা করছে মালিহার জন্য। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন? বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। চ্যালেঞ্জ করতে চান কিনা কেউ? চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে 20 নম্বর। খুব হাত পা মাথা সব ঝাঁকিয়ে বলছে না না না। সঠিক উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। খুব সহজ একটা প্রশ্ন এবং সুযোগ ছিল, সেটি আপনারা কাজে লাগাতে পারলেন না। দেখা যাক নাদিয়া কিছুটা কাজে লাগাতে পারে কিনা। নাদিয়া ইসলাম পরের প্রতিযোগী। কোন বিষয় থেকে আপনাকে প্রশ্ন করব নাদিয়া? সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতি থেকে নাদিয়া প্রশ্ন পেতে চান। দেখা যাক কোন প্রশ্নটি তার জন্য অপেক্ষা করছে। খুবই পরিচিত একটি কবিতা, যেটিকে বলা হয় যে 21-এর প্রথম কবিতা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে লিখেছেন এই কবিতাটি? কাজী নজরুল ইসলাম। আপনি বলছেন কাজী নজরুল ইসলাম এটি লিখেছেন। চ্যালেঞ্জ করতে চান আপনারা? না, চ্যালেঞ্জ করবেন না। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটি আপনারা বলছেন কাজী নজরুল ইসলাম লিখেছেন। আপনাদের এই উত্তর সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে কবি মাহবুবুল আলম চৌধুরী এটি লিখেছেন। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এই পর্ব, যার নাম হচ্ছে পছন্দ আমার। এই পর্ব শেষে আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ডের দিকে যদি তাকাই, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় রয়েছেন 10 নম্বরে দাঁড়িয়ে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ 45 নম্বর এবং শেরে বাংলানগর আদর্শ মহিলা কলেজ 10 নম্বর।
দর্শক আপনারা দেখছেন প্রতিযোগিতামূলক কুইজ শো সম্প্রীতির বাংলাদেশ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত প্রতিযোগিতামূলক কুইজ শো সম্প্রীতির বাংলাদেশে। শুরু করছি আমাদের এই পর্ব যার নাম হচ্ছে জানা শোনা। জানাশোনা পর্বে আমরা প্রতিযোগীদের কোনো প্রশ্ন করব না, বরং তাদের আমন্ত্রণে যে অতিথিরা আজকে এসেছেন আমার ডানে বসা রয়েছেন তাদের প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্নটির উত্তর যদি আমন্ত্রিত অতিথিরা ঠিকঠাক দিতে পারেন তাহলে সেই দলগুলো প্রত্যেকেই প্রতি প্রশ্নের জন্য 10 নম্বর করে পাবেন। এখানে ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। তাহলে শুরু করা যাক। আমরা শুরু করতে চাই এখান থেকে, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজকে দিয়ে। প্রথমেই আমরা শুরু করব নাদিয়াকে দিয়ে। নাদিয়া, কে এসেছেন আপনার সাথে? আমরা পরিচিত হব আপনার বন্ধুর সাথে। কি নাম আপনার? মোহাম্মদ তানবীর আহমেদ ফাহিম। ফাহিম, কি করছেন আপনি? আমি অনার্স করছি গভর্নমেন্ট দিতমির কলেজ। প্রশ্ন হচ্ছে আপনার বন্ধু নাদিয়া, সে কি গান পছন্দ করে না সিনেমা পছন্দ করে? এই দুটোর মধ্যে কোনটি বেশি পছন্দ করে, গান নাকি সিনেমা? গান। আপনি বলছেন গান পছন্দ করে। নাদিয়া আমাদেরকে কি জানিয়েছেন একটু বলেন তো নাদিয়া। গান। গান উত্তর সঠিক হয়েছে, আপনি 10 নম্বর যোগ করলেন। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, মালিহা আক্তার। মালিহা, কে এসেছেন সাথে? আম্মু। আম্মু, মালিহার মায়ের সাথে পরিচিত হব, আপনি গত পর্বেও এসেছিলেন। জি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে মালিহা কি বেড়াতে পছন্দ করে না ঘুমোতে পছন্দ করে? ঘুমোতে পছন্দ করে। ঘুমোতে পছন্দ করে। মালিহা আমাদের কি জানিয়েছেন, মালিহার মুখ থেকে শুনি। ঘুম। ঘুম, বেড়ানো এবং ঘুমের মধ্যে মালিহার পছন্দ ঘুম। মা হিসেবে আপনি সেটা সবচেয়ে বেশি জানেন, কাজে আপনি সঠিক উত্তর দিয়েছেন, 10 নম্বর যোগ করে নিচ্ছেন। পরের প্রতিযোগী আমাদের দেলোয়ার, কে এসেছেন সাথে? আমার বন্ধু আসছে। বন্ধু এসেছেন, দেলোয়ারের বন্ধুর সাথে পরিচিত হব। কি নাম? আসসালামু আলাইকুম, আমি হাসিব, পড়াশোনা করছি বাহল বদ্রী আলম সরকারি কলেজ, অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগ। প্রশ্নটির উত্তর আমার চোখের দিকে তাকিয়ে দিতে হবে, বন্ধুর চোখে একেবারেই তাকানো যাবে না, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে আপনার বন্ধু মাছ পছন্দ করে না মাংস পছন্দ করে? মাছ। মাছ। আপনার বন্ধুর কাছ থেকে আমরা শুনি, দেলোয়ার মাছ না মাংস? মাংস। দেলোয়ার জানিয়েছেন আমাদের মাংস, কাজেই আপনাকে কোনো নম্বর দিতে পারছি না, দুঃখিত। চলে যাচ্ছি আমরা পরের প্রতিযোগীর কাছে। পরের প্রতিযোগী আমাদের ইমরান, কে এসেছেন সাথে? ইমরান, ছোট বোন। ছোট বোন, ইমরানের বোনের সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম, আমি শবনম বিনতে মুহসিন, ভাল বদ্র আলম সরকারি কলেজ, বাংলা বিভাগ। বাংলা বিভাগে পড়ছেন। প্রশ্ন হচ্ছে ইমরানের কি পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ? সমুদ্র। সমুদ্র, নিশ্চিত আপনি? হ্যাঁ। ইমরান, কি জানিয়েছিলেন আমাদের? যে আমি সমুদ্র জানিয়েছিলাম। সমুদ্র জানিয়েছেন, কাজেই 10 নম্বর যোগ করলো আপনার বন্ধু। চলে যাচ্ছি আমরা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার কাছে। শুরুতে আমরা ওবাইদুর রহমানের সাথে, কে এসেছেন আপনার? আমার বন্ধু। বন্ধু, আমরা একটু পরিচিত হব ওবাইদের বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আপনার বন্ধুর শীত পছন্দ নাকি বর্ষা পছন্দ? শীত। শীত পছন্দ। ওবায়দ আমাদের জানিয়েছেন, ওবায়দ কি পছন্দ, শীত না বর্ষা? শীত। শীত, উত্তর সঠিক হয়েছে। পরের প্রতিযোগী এবং শেষ প্রতিযোগী আমাদের সালাউদ্দিন, তাই তো? সালাউদ্দিন, কে এসেছেন? ফুফাতো ভাই। ফুফাতো ভাই, সালাউদ্দিনের ফুফাতো ভাইয়ের সাথে পরিচিত হব। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, মোহাম্মদ ওসামা বিন ইমদাদ। মোহাম্মদ ওসামা বিন ইমদাদ। ইমদাদ, প্রশ্ন হচ্ছে আমার দিকে তাকিয়ে উত্তর দিতে হবে, কেমন? জি। সালাউদ্দিনের কি টক পছন্দ নাকি ঝাল পছন্দ? ঝাল। ঝাল পছন্দ। সালাউদ্দিন, টক না ঝাল পছন্দ? টক। টক পছন্দ তার, ঝাল নয়, কাজেই কোনো নম্বর দিতে পারছি না সালাউদ্দিনকে। এবং এরই সাথে চূড়ান্ত হয়ে গেল আজকের দিনের ফলাফল। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ ঢাকা পেয়েছেন সর্বমোট 30 নম্বর, এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর পেয়েছে সর্বমোট 55 নম্বর, এবং
জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী পেয়েছে সর্বমোট 20 নম্বর। আজকের বিজয়ী দল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর। অভিনন্দন আপনাদেরকে, আপনারা চলে যাচ্ছেন পরের রাউন্ডে এবং বাকিদেরকেও অভিনন্দন এই চমৎকার প্রতিযোগিতাপূর্ণ একটি পর্ব উপহার দেবার জন্য। এবং এরই সাথে শেষ হয়ে গেল এই প্রতিযোগীদের প্রতিযোগিতা। বাড়িতে যে দর্শকরা বসে এই অনুষ্ঠান দেখছেন, এখন তাদের প্রতিযোগিতা শুরু এবং আপনাদের জন্য প্রশ্ন এটি। সম্প্রীতির বাংলাদেশ অনুষ্ঠানের আজকের কুইজ। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন SP স্পেস সঠিক উত্তর স্পেস আপনার নাম, তারপর পাঠিয়ে দিন 24141 নম্বরে, যত খুশি ততবার। এই পর্বের কুইজের সঠিক উত্তর পাঠাবার শেষ সময় আমাদের গত পর্বের কুইজ। আমাদের গত পর্বের কুইজ বিজয়ী, কুইজের সর্বাধিক সঠিক উত্তর প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। গত পর্বের বিজয়ীকে অভিনন্দন। এবং এরই সাথে শেষ হচ্ছে আজকের এই পর্বের সম্প্রীতির বাংলাদেশ। আগামী পর্বে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, ধন্যবাদ। সম্প্রীতির।